এই মাদারি গ্রাম আমারই গ্রাম ভক্ত বড় ভাই থাকতে ছোটবেলা থেকে গান করছি তখন খোল বাজাইতাম বলেন তো ওই হাওড়া বলে কোন ছিল ওই শাহিনের ঘরের কাছে ঘর ছিল হ্যাঁ তো সে হাওড়া গানটা বেশি করাইতো বড় ভাইকে আত্মানবু বলে ছিল এখনকার ছেলে জানবে না ওই বয়স্ক মানুষরা জানবে কালো মু শুন সাপাই ছিল বেশ তারপরে চলে গেল আমি গান শিখলাম মাদারিতে গান আর 50 বছর আমি নিজে গান করছি 1381 সাল থেকে আমি মূল লাইন হয়েছি সম্ভব আজকে 1431 সাল এবার গুনে দেখুন কতদিন গান করা হচ্ছে তা মাদারি গ্রামে নাই তো আমি বলি কিন্তু বলতেও লজ্জা লাগে আমারই গ্রাম যাক তবু বলতে হয় কারণ আমার সঙ্গে আমি তো একা নয় আরো 4-5 জন আছে আমার গাড়ি গাড়ি নিয়ে যায় যেখানে গাড়ি নিয়ে যায় হ্যাঁ আগে মোটর সাইকেল চালাইতাম কিন্তু এখন মোটর সাইকেল চালাতে পারি না 2 বার অ্যাক্সিডেন্ট করেছি তো সংবাদ ভয়ে গাড়ি মারি শোরুমে বিক্রি করে দিয়ে আমার নাতি কাপড় ব্যবসা করে ওকে বড় গাড়ি কিনে দিলাম যে তুই ব্যবসা কর আমি আর পুটি গাড়ি চালাবো না কতবার পড়লাম ঠিক নাই তো সংবাদ মানুষের কয় বাসা কখনো হাতি কখনো মশা তো আগে আসরে উড়িয়ে বেড়ায় এখন আর নয় শক্তি হচ্ছে না বুঝলেন তো তোমার কিছুদিন পর আমার নিজে নিজেই বসে যেত যাক যদি আজ পর্যন্ত এই 50 বছর মধ্যে যদি কারোর কিছু কাছে আমি ভুল করেছি আমি গান বিক্রি করতে এলাম কেন যে মানুষের মরণ তো ঘরে চেপে আছে কুন্দি মরে যাব তো সকলে যেন ক্ষমা করে দিলেন যদি কোনো ভুল করেছি এর মধ্যে আর যদি ভুল না করেছি দোয়া করবেন হ্যাঁ সকলের কাছে ক্ষমা মাফ এই যে চাইতে হয় বেঁচে থাকতে সংগত তাই এই ঘরে কিনা কর্ম করে ভাই বেশি কিছু বলতে গেলে বই টাইম বেড়ে যায় আজকে গান সেই মহরমের দিন থেকে গান বন্ধ আছে পানিতে পানিতে যাচ্ছে আজকে মাদারিতে আমার প্রথম বাইনা হলো বুঝলেন তো যার জন্য এলাম তো প্রথম দিন তো একটু মানে অন্যরকম লাগে নিজের গান করতে যাক যদি গানের মধ্যে আমার ভুল ত্রুটি হচ্ছে তবুও ক্ষমা করবেন নিজের ছেলে বলে ভাই বলে চাচা বলে মামা বলে ঠোকরে ক্ষমা করে দেবেন এই ধারে কিন্তু জয়নালের মা যাচিঙ্গা করলো অনেক টাকা পয়সা হলো বলছে মারওয়ান আমার ছেলের জন্য একটা কাপড় কিনে এনে দাও ওই কাপড় কিনার অর্ডার আমাকে দেয় নাই দেয় নাই তো দেবে না আমার ছেনা কাপড় পরে আমার জয়নাল যাবে দেখ বাবা আমাদের তো কোনো উপায় নাই জয়নাল হাতে আছে হাত করি শোনেন করেন না ধ্যান বগলেতে রেখেছেন আল্লাহর কোরআন জয়নালের মা জয়নালকে নিয়ে মারওয়ানের করে দিচ্ছে ও মারওয়ান মন্ত্রী করে দিয়ে বর্ণনা আমার জয়নকে যেমন নিয়ে যাচ্ছ তেমনি যেন দিয়ে যেও আমার জয়নকে যেন তোমরা কিছু বলো না ও বলে আমার জয়নকে তোমরা কিছু বলো না আমি সভাতে যাই
কবরের মধ্যে আল্লাহর কোরআন খানা নাই আমার মারওয়ান মন্ত্রীকে গো জয়নাল ইমাম বলে যায় আমার ওই বাবা মারওয়ান বলছি সবা বরাবরই আগে আগে চলে বেটা ধরে পাক ধরি আগে আগে যাই মারওয়ান পিছনে জয়নাল ইমাম যায় আমার প্রতিব সন্ধারা ওই আমার আল্লাহ পাকে কাল মাটি বলছে গো আল্লাহ আমাকে হুকুম করো কাছি সবা বরাবরই জয়নাল ইমামের পা ঠান্ডা করে যেখানে তে মাটির মধ্যে জয়নাল পা দিচ্ছে সেই কঙ্কর মাটি আমার ও দেখেন বরফ হয়ে যায় আমার সেই কঙ্কর মাটি ও ভিক্ষা করবে দুয়া ওই আমার ভাতে মামা দায় ভিক্ষে করবে দুয়া ওই আমার আলী হাই দায় আমার নিজের মিয়াকে ছায়া করে যায় দূর থেকে দিন বাচ্চা জয়নালকে চোখে দেখতে পায় আমার এই দেখো মারওয়ান মন্ত্রীর সঙ্গে জয়নাল ইমাম আছে আমার হুকুম নাও ঈদের ময়দানে জলদি বিছানা বিছাও ঈদের ময়দানে জলদি আজকে বিছানা বিছাও হুকুম দাও সঙ্গে সঙ্গে সেখানে বিছানা বিছাও দেখতে দেখতে জয়নাল ইমাম বিছানার কাছে ভালো এজিপ কাফেলের বিছানায় বসবে কেন বা পাতা লাগিয়ে বিছানা দিল ছুড়ে এজিপের বিছানা পরে তিন মাইল দূরে এজিপের বিছানা পরে ওই আমার দুই মাইল দূরে সঙ্গত কেউ বলবেন যে আগ বিছানা হালকা জিনিস বা পা লাগিয়ে জয়নাল ইমাম ছুড়ে দিল আর দু তিন মাইল দূরে গিয়ে বললো এটা কি সম্ভব কেউ কেউ বলবেন সম্ভবের ভিতরে অসম্ভবের ভিতরে সম্ভব ভাব আছে তার কারণ কি জানেন তখন ছুড়ে দেয় আল্লাহ পাকে যে ইব্রাহিম ফেরেশতায় হুকুম জিব্রাইল আমি আমার হুকুম নাও ওই বিছানা নিয়ে তুমি দূরে ফেলি সঙ্গে সঙ্গে জিব্রাইল আমি তিন মাইল তফাতে ফেলাম নিচে শেরমাল খানা জয়নাল মাটিতে পহেলা বিসমিল্লাহ বলে কোরআনে যেদিন খুলো সেই দিনে তো জয়নাল ইমাম খুতবা পাঠ করিয়া জোর জবর প্রশ্ন জয়নাল মাদে কান দেয় আমার জোর জবর প্রশ্ন ও মাদ ছুট যাচ্ছে তোমাদিকে করবে দুয়া ওই আমার দাতা মহুষায় আমার আর যে করিবে দুয়া ওই আমার আত্মীয় আমার আর যে করিবে দুয়া ও দিনে নবী দয়া মাই তিনে তো জয়নাল ইমাম ওই আমার খুতবা পড়ে যায় ইমাম বাকের ইমাম তো কি এ আলম তো কেরে নাই আমার
باب جاتا حسن حسين باق پنجا پنجا نمك باق كتو تيشا جان باق امبر نمك نايا مان نا فتح محضر طالي پنجا تنی نام نايا نجو راستيو نام الله خطبه ناي اجد نام نكو خطبه بانگو كوري تارا تاري اجد باقشا مريان كي كوي مريان نا هو اجد نام نا هو چه مبيا تبه كنو جوينا ليلو ادر مادن مريد لگيا আগের গালে পড়ে যাই তো ভাগিয়া হুজুর আমার নামে খুদা পড়ল না কেন কেন পড়ল না হুজুর মাছ লাগা মাছ লাগা মরেছে মনে ব্যথা আছে কষ্ট হচ্ছে তাই হুজুর আপনার নামে খুদা করতে এটির বাচ্চা গলায় একটা চাদর জড়িয়ে ওই বাচ্চা ছেলে সাত বছর বয়স জয়নাল ইমামের কাছে কি বলল বলবা জয়নাল আবেদিন কে বেঈমান এজি হে বাবা কি বলতে চাও আরে কাল দিছি তো বাবা আমার ভুল এই তো অন্যায় হয়েছে বলবা তোমাদের আবার যত কিছু বাকি আছে সব ফেরত দিয়ে দেব মদিনা সবই তোমাদের সিংহাসন দিয়ে দেব যাচ্ছে তোমার খাতে মদিনা রাজ্য দিবে মদিনা তোমার কোন বাপের আমার মদিনা বাচ্চা ই দিবে মদিনা তোমার কোন বাপের আমার এই তুই মনে দি জানাই বাবাদির তত্ত্ব তুমি চোখে দেখো সেই নয় তত্ত্বের মস্তল তোমার বাবার কোন পালায় সামনা সামনি জয়নালী মা ওই পিতাকে গালি দেয় মনে রাগ হয়ে সাত বছর বয়স এ ছেলে বড় হলে শেষ করে দেবো হুজুর নাকি ঈদের ময়দানে আমার কতগুলো সৈন্য আছে কাহার মুখ চাও জয়নালকে ঘিরে নিয়ে ওকে মাথা কেটে পিস পিস করে কেটে ফেললাম কুচি কুচি করে এই সময় ঘেরে ঘেরে জয়নালকে ঘেরে আরে আল্লাহ পাকে জিব্রাইল ফেরেশতা হুকুম করে বলছে শুনে শুনে জিব্রাইল জানাই তোমার চরে আরে জয়নালী মা পড়ে গেছে কাফের লস্করে আরে জয়নালকে নাও রূপে কলের মাঝারে আরে পৌঁছিয়ে দাও তাকে কালারির করে আরে আল্লাহ করে আল্লাহ ফেরস্তা পাইল আরে ঘেরা তোলে চাই না ওকে বলে তুলে আরে ঘেরা তোলে তা চলে তুলে আরে কামরির জলখানাতে মায়ের চলে যাই আরে জলখানাতে চাই না ওকে মায়ের চলে Thank you.
ها 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 ها
حرام زكاوة كم بانا خبر اي 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 بس فالكانت غلطة سبحانه آي باراباري دیکھنا جه كولي مدور آره كولي مدور ريوان شای جه گرد خوڑے جان آره ساب تین گرد خوڑے شد درگدر گرد حال شطر قدر قرد حلا اوه امی سمحت جانا آره طبق دی مروانی جی اوه جد کے سلم